হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব মনে ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আর ইনো আর একটা ব্লগ বলতে রেসিপি লই আইছি আর কি। আজকে দুইটা রেসিপি শেয়ার করবো হইতে, আর এখন ঠান্ডা ঠান্ডা দিন আছে, আর ঠান্ডার মাঝে দুইটা রেসিপি শেয়ার করি। তো এই সিন আসলে খাইতে অনেক মজার, আমি জানি সবে কম বেশ পারুন, তারপরেও আরেকবার আপনারা লোকের শেয়ার করাম, কেতা লাগে যারা জানুন না তারা লাগে হেল্প হইব। তো এইটা আমরা সিলেটিতে কই গীতা নারকেল ফিটা, অনেকে আসলে নারকেল ফিটা কয়, আর এটা শুদ্ধ ভাষা কয় নইলে গেড়ে বাপা ফুলে। তো এটা খাইতে কিন্তু খুবই মজা লাগে, ঠান্ডার সময় কিন্তু বেশি মজা লাগে, আর এটা আমি অনেক পছন্দ করি। তো এনে একটা ডেগর মাঝে ফার্স্টে আমি নিয়েছি কি তেজপাতা, আর ওই লগে আর নারকেল নিয়েছি 2 কাপ। সপ্তাহ লেখা আছে, আপনারা আসলে দেখিয়ে নিতে পারবো। তারপরে ওই লগে আর আমি গুড় নিয়েছি, গুড় দিয়ে করলে কিন্তু বেশি মজা লাগে। কোনো কোনো সময় আছে দেখা যায় চিনি দিয়েও করা যায়, চিনি দিয়ে করলেও কোনো সমস্যা হইতে নাই, তবে গুড় দিয়ে করলে বেশি মজা লাগে। আর এই নইলে গাড়ি গুড়ে আর নারকেলে আমি বালাইলে জাল দিয়া লাড়িয়া উড়িয়া নিরাম গিয়ে আর সামান্য এলাচির গুঁড়োও দিয়েছি। তো সব তালে লেখা আছে, আপনারা কিন্তু ফলো করলে বুঝতে পারবা। আর আমি মুখ দিয়েও কইয়া যাইরাম, এনওয়েল গাড়ি পাউডার দুধ ওইল গাড়ি দিছি, আর ওই একটু পাউডার দুধ ওইল গাড়ি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। তবে নিজে গরু যখন খাইতাম একটু মজা করি, আসলে খাইতে ভালো লাগে, এলাইগি একটু পাউডার দুধ দিছি। তো এখন ওইলে গাড়ি আমি ফিটার যে খাইটা খাইটা আগে বানাইলাম, এনেও আমি 4 কাপ পানি নিয়েছি, সামান্য সল্ট, আর সামান্য সল্ট বলতে কি আসাম মুসলি গাড়ি সল্ট দিছি, আর দেলাইছি ওইলে গাড়ি 4 কাপ ওইলে গাড়ি চাউলের গুঁড়া। ইনো আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ চাউলের গুঁড়াও নিতে পারবা। আর 4 কাপের লগে 4 কাপ আমি চাউলের গুঁড়া দিছি। দেওয়ার পরে আমি কিছু সময় রাখি লাইছি গুঁড়িয়া, গুঁড়িয়া রাখার পরে ওই লেগারি এখনও খাইটারে আঁকি লাড়িয়া নিরাম। তো এই যে পানি দিছি, পানি ফানিয়ে কিন্তু একবারে পুরা মতো হয়ে যাব, একবারে নরমও হইতো না শক্তও হইতো না, খুব সুন্দর একটা খাই হইব। আর আমি লাড়িয়া সাইয়া এখন ওই লেগারি লামাই লিমো। তো খাইটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এখন মানে খাইটারে মাইখিয়া নিলাম। তো একবারে ঠান্ডা হয়েছে না, সামান্য ঠান্ডা হয়েছে, তারপরেও আমি মানে পানির মাঝে হাত ভিজিয়ে ভিজাই আঁকি খাইটারে মাখিয়া নিলাম, কারণ গরম গরম অবস্থাতে যেলা মাখলে একটা স্মুথ একটা খাই হইব, এলা মানে ঠান্ডা হওয়ার পরে লেগেরি হইতো না, ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে যাব লাগে, গরম গরম থাকতে আঁকি মানে মাইখিয়া নিবাগি। তো আমি ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে লেগারি দেখাই মুখিলা বানাই। এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু মানে যে কোনো কাঠার দিয়েও করতে পারবা, আমি কিন্তু আর দি বানাই দেখাইমু। তো আমার খাইটা কিন্তু বানানি হয়ে গেছে, এখন ওই লেগারি আমি করিয়া দেখাইলাম। তো করবার আগে ওই লেগারি আমি একটা টিস্যু ভিজাইয়া আর খাইয়ের উপরে রাখি দিছি, যাতে খাইয়ের উপরটা ওই লেগারি ড্রাই হইতো না করি। এখন আমি সামান্য খাই নিছি, আর তো নিয়া দেখতে পারা কিলা করাম। তো কাই যে যতক্ষণ নিছি আমি আমার মানে আন্দাজ মতো নিছি একটা মানে ফপ বানাই জেলা আর কি, ওরা ফপ বলা এখন করিয়া তারপরে একটু মানে আতো ডিজাইন করাম। আর ইয়াতে ডিজাইনটা কিন্তু আগর মানে বেশি চলতো আগর যুগ, আর আমি ছোটোবেলা তাতে দেখতাম এই ডিজাইনটা বেশি চলতো। আগে কিন্তু বেশি মানুষে ফপ যে এখন তো মানে কাটার উটার বার হয়েছে, এই সময় আসলে তেমন একটা আসে না, বেশিরভাগ মানে আদি মানুষ বানাই লিতেওয়ালা। আর আমিও দেখতাম, এরপরে দেখা যায় আস্তে আস্তে মানে অনেক সুন্দর সুন্দর মানে ফপ খাটনিওতা বার হয়েছে। তো দেখতে পারা আমি ওলা করিয়া কি সবটি করিয়া নিলাম গে, আর ঘুরিয়াও রাখলাম লগে লগে, উপরটা ড্রাই তো না করি। তো সবটি করো হয়ে গেছে আমার ফিটা বানানি শেষ, এখন ওই লেগারি আমি চুলার উপরে পানি মানে বয়াইলিছি গরম, তো পানিও উতরানি উঠে গেছে। আর এখন ওই লেগারি আমি একটা ক্লেন্ডার নিছি নিয়া, আর উপরে একটা পাতলা কাপড় দিছি, পাতলা কাপড় দিয়া আসলে ইলা না করলে হইব, তারপরে আমি আমার মতো দেখাইলাম, কারণ ইলা করলে দেখা যায় ফিটাটা অনেক সুন্দর হয়। অনেকে আসছি মানে কাপড় ছাড়াও মানে সিদ্ধ করি আনেন, তো ও সব লাগানো কিন্তু ইলা লাগে আর কি বেশি সুন্দর হয়। তো এখন ওই লেগারে আমি 4টা করে দিলাম, দেখাইবার লাগে আপনারা, আপনারা চাইলে কিন্তু একলগে কতটাও করিয়া নিতে পারবা, তবে একটা লগে আরেকটা লাগি যায় আর কি।
এখন আমি ওই লিঙের কাপড় দিয়ে গুড়ি লাইছি, গুড়ি আর এখন হরা দিয়ে গুড়িয়া রাখি দিছি। ঠিক 15 থেকে 16 মিনিট এখি সিদ্ধ দেওয়ার পরে পিঠাটা হয়ে যাব, বেশি সময় আর জাল দেওয়া লাগতো না। আর এখন ওই লিঙের আমি উদলাইয়া দেখাইলাম পিঠাটা কি লইছে। আর এই ফিটা গেছি বানাইতে কিতা আমার আম্মায় মানে কইতা এটা চেক করার রইলে গেলে একটা কারণ আছে, মানে আমার আম্মায় এমনি ফিটার মাঝে আর কি টুমকি দিতা, টুমকা দিয়া দেখতা কি মানে একটু দূর লাগানে একটু মানে শব্দ হতো বোঝা যায়, তো কইতা কি ওই গেছে। আর এখন আসলে মানে ইলা চেক করা লাগে না, তো প্রায় সময় আমি আবার সুই ফিটা করলে চেক করি ওলা আম্মায় জেলা করতা কি ওলা চেক করতাম, তো দেখতে পারা আমার ফিট সব গেছে ফিট আমি ওলা বানাই নিয়েছি। বানানোর পরে ভিতরটা কত সুন্দর হয়েছে, আর একটা লোকে আর একটা লাগছেও না, একটু তেল তেলা ভাব হয়েছে আর অনেক সুন্দরও হয়েছে। তো এই ফিটা গেছে আবার ফ্রোজেন করিয়েও রাখতে পারবা, মানে ঠান্ডা হওয়ার পরে একটা জিপলো ব্যাগের মাঝে বড়িয়া যদি রাখি দেন যে কোনো সময় খাইতে পারবা। তো আর কি আমার ফিটা রেসিপি আশা করি সবর গেছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবা, লাইক দিতে কিন্তু ভুলবা না, আর কমেন্ট করিয়া জানাইবা কি হইলো। এখন আমি আরও একটা রেসিপি আপনার লগে শেয়ার করবো, এটা হইলো গিয়ে মানে রুটি বেলার ঝামেলা ছাড়া আর কি কিলা রুটি বলা যায়, মানে বলা নাই এমনি আর কি ফ্রাই ফ্রাইয়ের মাঝে কিলা করা যায় একদম রুটি লাখান দেখতে, তো ওটা আমি আপনারা লগে এখন শেয়ার করাম। আর এই খাইটা কিন্তু মাপ মতো যদি আপনারা বানাই না তে দেখা যাইব রুটিটা হইতো না সুন্দর, তো অনেক সময় দেখা যায় আমরা আসলে ঝামেলা থাকে অনেকের, কারণ আমার তো আমার সব সময় বানাই এলাগি আমার মানে তেমন একটা এগু বানানি পড়ে না, তো হইতে আর যারা কি বিজি তারা লাগে হয়তো হেল্প হইব। তো এর মাঝে হইলে গিয়ে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, তারপরে 1 কাপ ময়দা লগে আমি দিয়েছি 1/2 চা চামচ হলিগারি লবণ, আর দিলাইছি 1/2 টেবিল চামচ তেল। দেওয়ার পরে এখন হলিগারি পরিমাণ মতো আমি পানি দিলাম, আস্তে আস্তে করে পানি দিমু, একলগে আমি পানি দিলাম না, তো যতটুকু আমার লাগে ততটুকু দিমু। তো ওলা করিয়া কি একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এখন ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর ব্যাটারটা দেখিয়া বুঝতে পারা মানে কিলা পাতলা হয়েছে, একটু পাতলা হয়েছে কিন্তু আপনারা দেখিয়া বুঝতে পারা কতক্ষণ পাতলা। তো এখন হলে গিয়ে আপনারা আমি করিয়া দেখাইলাম, ইনো আমি অলরেডি একটা ফিটা কিন্তু দিয়ে দিলাইছি, তো মেজারমেন্ট কাপ দিয়ে দিছি যাতে 1 সাইজের হয় ফিটা গেছি। তো এখন হলে গিয়ে দেওয়ার পরে আমি 1 সাইড মানে হালকা হওয়ার পরে আমি 4-এর সাইড উল্টাইছি, আর 4-এর সাইড পুরোপুরি হওয়ার পরে আমি মানে উল্টাইয়া দিলাম, তো দেখিয়া কিন্তু বুঝিয়া নিতে হইবা মানে এই ফিটাটা কিলা বানানি হয়েছে অনেক সহজ একদম আর কি, আমরা বলিয়া নিলে জেলা রুটি ওলা হয়েছে। তো এলা কিন্তু আসলে অনেক ইজি একটা মানে রুটি, তো বেশি সময় লাগে না আসলে ঝটপট বানানি যাইব, যে কোনো সময় আসলে গড় যদি মনে করেন এখন বলিয়া নিতা কিলা একটা ঝামেলা পড়ে যায়, তো ও সময় কিন্তু ওলা আপনারা মানে ব্যাটার বানাইয়া তারপরে হলে গিয়ে রুটিটা বানাই নিতে পারবা। তো মাংসর লগে হোক আর বাজির লগে হোক জেতার লগেও মানে খাইবা অনেক মজার হইব, আর কেউ বুঝতেও না এই রুটিটা জেনে মানে বলা নাই, তো খুব সুন্দর হয় রুটি। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবা, কারণ অনেক সহজ একটা রেসিপি আপনার লগে শেয়ার করছি, আর আশা করি সব বড় উপকারে আইব। তো আমি ওলা করি করি মানে একটা একটা করে সবটি রুটি বানাই নিলাম, আর আমি ইনো 1 কাপড় করাম কারণ আমার বেশি দরকার নাই লাগে, আমি 1 কাপড় করছি। আপনারা যদি চাই বেশি হরি করতা তে বেশি হরি মানে ব্যাটারটা বানিয়ে নিবা, তবে তেলের পরিমাণটা কিন্তু নিয়মিত রাখবা, কারণ তেল যদি আবার বেশি হয়ে যায় তে দেখা যায় আবার ওইতো নাই, কারণ যে সময় ব্যাটারটা মানে চাইরে মুখে লড়াইবা এই সময় দেখা যাইব সিঁড়ি সিঁড়ি যাইবগে, আর কম হইলেও দেখা যায় অনেক সময় মানে হয় না। তো দেখতে পারছো না আমার ইনো বাক্কা হয়ে একটা রুটি হয়ে গেছে, আর অনেক সফট এই এই রুটি গেছে, কিন্তু যে কোনো বেমারি মানুষও খাইতে পারবা, কারণ যারা দাঁত নাই তারাও কিন্তু এই রুটিটা খাইতে পারবা। তো যাই হোক আশা করি সবর কাছে ভালো লাগছে, তো ওলা আপনারা লোকের মাঝে মাঝে আমি রেসিপি সকল শেয়ার করবো, সবে আমার মানে পাশে থাকবা, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করবা। সবে আসলে খালি কইবা গীতা সিলেটি মাত ভালো লাগে, কিন্তু সিলেটি মাত জেলা ভালো লাগে ওলা সাবস্ক্রাইব করিয়া রাখবা, কারণ সাবস্ক্রাইব না করলে তো আর হইতো না।
কারণ জেলা বালা ফাইরা ওলা তো সাবস্ক্রাইব করতা। তো আজকে লাগি বিদায় নিলাম গি, বালা তাহবা, আল্লাহ হাফেজ।